মানুষ যখন মনে করেন যে আপনার নিস্তব্ধতার একটা ঘুম থেকে যখন উঠে, তখন আসলে পুরা মানে দেশবাসীরা আসলে নিস্তব্ধ থাকে এই সময়টা, পুরা সমাজটা মনে করেন যে কলোনি বাড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইজ, লিটারেলি আজকে হইতেছে আপনার 21শে নভেম্বর, আর দিনটা হইতেছে মঙ্গলবার। তো অনেক সুন্দর একটা দিনে আমি আপনাদেরকে দেখাইতেছি, সুন্দর এই কারণেই বলতেছি গাইজ, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতেই পারবেন চারদিকে পুরো নিস্তব্ধ, ঠিক আছে? চারদিকে মনে করেন যে আপনার পাখিরা আছে না, আপনার আওয়াজ করতেছে, অনেক সুন্দর আওয়াজ হইতেছে গাইজ। মাত্রই ফজর হইলো, ঠিক আছে? ফজর বলতে আপনার মানে এই দেখেন ওই যে কাকার গাছের ওইখানে কিন্তু আপনি মনে করেন যে পাখিরা আওয়াজ করতেছে, এই গাছে আওয়াজ করতেছে, দেন হইতেছে ওই পাশে যে পাখিরা কিন্তু আওয়াজ করতেছে, ঠিক আছে? কাহিনী হইতেছে হলো গতকালকে সারা রাত আমার একটু ঘুম আসে নাই, মানে আমি লিটারেলি ঘুরতে গেলে 3টা পর্যন্ত মোবাইল টিপছি, দেন হইতেছে মনে করেন যে আপনার ঘুমাইতে গেছি। তো চিন্তা ভাবনা করছি যে সবসময় আমার এই সময় ঘুমে এসে পরে ঘুম আসবেই, শুয়ে আসি 5টা বাজে গেছে, তাই নয় তারপরেও ঘুমাইতেছে না। তারপরে উঠলাম, উইঠা উজু করলাম, নামাজ পড়লাম, দেন এখন বাজে হচ্ছে 6টা 9, এখন পর্যন্ত ঘুম আসে নাই। এখন পর্যন্ত আমি ঘুমানোর অনেক চেষ্টা করছি, একটুও ঘুম আসে নাই। চিন্তা করলাম যে আজকের মানে আমি ব্লগটা শুরু করি আপনার কী বলে এটারে এই সুন্দর একটা মোমেন্ট দিয়ে, যেটা মনে করেন যে সচরাচর আমার সাথে ঘটে না, ঠিক আছে? কারণ আমি তো ঘুমের থেকে লিটারেলি উঠি দুপুর 1টা 2টা 3টা, ঠিক আছে? এই কারণে যেহেতু আজকে আমার ঘুম আসে না, আমি চিন্তা ভাবনা করলাম যে বাইরের ওয়েদারটা আজকে একটু উপভোগ করা যাক, বাইরের এনভায়রনমেন্ট একটু উপভোগ করা যাক, মানে লিটারেলি দেখে আমার অনেক ভালো লাগতেছে আর কি, বুঝতে পারছেন? দেখেন কোনো লোক নেই, বুঝছেন, কোনো আওয়াজ নেই, মানে জাস্ট আমার এত ভালো লাগতেছে কি লেগে জানি না। কারণ এই সময়ে মানে যখন সকাল 10টা 11টা বাজে, 8টা থেকে কিন্তু আপনার কাজটা সব কিছু শুরু হয়ে যায়, সব জায়গায় মনে করেন যে আপনার কাজ হয়, ঠিক আছে? ওই তখন থেকে মনে করেন যে আপনার কী বলে এটারে আওয়াজ আর আওয়াজ। তো এখন যে আওয়াজটা আসতেছে এটা হইতেছে একবার মনে করেন যে আপনার কি প্রাকৃতিক আওয়াজ, ঠিক আছে? পাখির ডাকের আওয়াজ, মানে মনে হইতেছে আমি কোনো এক জায়গায় আছি আর কি, লিটারেলি আমি মনে হয় বাংলাদেশে নেই। তো যখন নিচে যাই, নিচে গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করি, সাথে তো ঘুরলামই গাইজ। আমি নিচে নামছি, এই যে মসজিদ, দেন হইতেছে এই দেখেন পিছনে কিন্তু পুরা মনে করেন যে একবারে সেই একটা ওয়েদার, সেই একটা পরিবেশ। এই পাশে দেখেন, এই পাশেও কিন্তু কোনো লোক নেই, এই পাশে দেখেন, এই পাশেও কিন্তু কোনো লোক নেই, মানে আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে। মানে আজকে আমার কাছে মনে হইতেছে যে না, সকালের মানে পরিবেশটা আসলে অন্যরকম, ঠিক আছে? মানুষ যখন মনে করেন যে আপনার নিস্তব্ধতার একটা ঘুম থেকে যখন উঠে, তখন আসলে পুরা মানে দেশবাসীরা আসলে নিস্তব্ধ থাকে এই সময়টা, পুরা সমাজটা মনে করেন যে কলোনি বাড়ি ঘর যা কিছু বলেন সব কিছু মনে করেন যে আপনার পোলাইট থাকে, পোলাইট মানে হচ্ছে শান্ত সুস্থ থাকে, মানে জিনিসটা আসলে অনেক 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 ভালো লাগতেছে আমার। আসলে এই যে আরএস ফাইম ভাইয়েরা, এরা মনে করেন যে বেশিরভাগ যখন এই যে আপনার কোনো এই এই ঢাকার বাইরে যায় আর কি, ওনারা চেষ্টা করে, তারপরে খিচুড়ি যখন খেতে যায় ওনারা যখন চেষ্টা করে, এই ফজর নামাজের পরপর কিন্তু ওনারা রওনা দেয় আমি দেখছি। মানে আরএস ফাহিম ভাই এই জিনিসটার উপভোগ করা সবচেয়ে বেশি, ঠিক আছে? এই জিনিসটা মানে আসলে মানে ভাইয়ার থেকে আমার এই একটা জিনিস নেওয়া যে আসলে এই যে এই সময়টা মনে করেন যে আপনার ঘোরাঘুরি করা উচিত, কারণ সব নিস্তব্ধ থাকে, অনেক ভালো লাগে, ঠিক আছে? ফজরের পর আর ফজরের আগের সময় তো আরও 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 সুন্দর, আরও মজার, কারণ আমি আজকে পুরোপুরি দেখছি ফজর হইতে, ঠিক আছে? একবার মনে করেন যে 4:30টার থেকে বারান্দার মধ্যেই ছিলাম, একবার 5টা 9 যখন আজান দেয় তখন পর্যন্ত আমি বারান্দায়। তো গাইজ, এটা হচ্ছে মেলার রোড, মানে হচ্ছে আমাদের মসজিদের রোড। তো মানে এমনি এই সময় ছাড়া আমি যখনই সেখানে ভিডিও করছি এনে প্রায় শত শত মানুষ। আজকে দেখেন কি অবস্থা, পুরো ফাঁকা। আর এই যে আমি আমার বন্ধু সাকুয়াত্রে নিয়ে আসছি, ধৈরা জাবরায়া, বলছি চল
চা খাইতে যাবো, ঠিক আছে? সকাল সকাল এর লেগা মনে করেন যে আপনার অর্ডার নিয়ে আসলাম চা খাইতে। এ দেখেন আমার স্টুডেন্টও হাতটা আসছে, চিন্তা করছেন ওরা প্রত্যেক দিন এই জিনিসটা উপভোগ করে, অথচ আমি এই সময় বিষ্ণুর মধ্যে পড়ে পড়ে ঘুমাই। রাস্তার গাইজ, রাস্তার অবস্থাটা আমি দেখাই জাস্ট আপনাদেরকে। ওই 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 পাশটা খেয়াল করেন, দুইটা তিনটা বাস নামছে না, ঠিক আছে? দেন হইতেছে ওয়ার্কারসরা, এই যেহেতু 7টা বাজে কাজ শুরু হয় ওয়ার্কারদের, এই যে ওয়ার্কাররাও কিন্তু এই যে তাদের কাজে নেমে গেছে, আর এই যে এরাও কাজ যে, ঠিক আছে? এই দেখছেন পুরো ফাঁকা, মানে লিটারেলি ইটস জোস। দেখ আপনি যান, পেপারওয়ালা পেপার দিতে যেতেছে সবাইরে, মানে এগুলো আসলে এই যে ভোরে না উঠলে কোনো সময় আমি দেখতে পারতাম না, উপভোগ করতে পারতাম না। হোটেলওয়ালারা তো অনেক আগে উঠে যায় ফজরের সময়, উঠে মনে করেন যে তাদের রুটি, তারপরে মনে করেন যা যা ওনাদের মানে প্রয়োজনীয় খাবারপত্র যারা আইসা নাস্তা করবে, ঠিক আছে? অনেকে কিন্তু নাস্তা করতেছে ভিতরে অলরেডি, ঠিক আছে? ভিতরে নাস্তা করতেছে, নাস্তা কইরা তারপর মনে করেন যে আপনার যার যার কাজে সে দেখছে যাইব। এখন কিন্তু অলরেডি লিটারেলি 7টা বাজে গেছে আপনার। তো এই হচ্ছে অবস্থা, এই কিছু কিছু সিএনজির মধ্যে আপনার যাত্রী দেখতেছে, তার মানে তারা তাদের কর্মস্থলে যাইতেছে, ঠিক আছে? এই যে এই জিনিসগুলোই আসলে, এইগুলা মানে কেউ যদি এরকম সকালবেলা না ওঠে তাহলে কিন্তু এগুলো দেখা কিন্তু খুবই দুর্লভ, এগুলো কিন্তু আসলে দেখা যায় না। তো আমি আর সাগর যাইতেছে উপায় চা খাইতে, তো চলেন চা খাই। ও আরেকটা জিনিস দেখা গেছে, এই যে রাত্রেবেলায় কিন্তু আপনার এই মুরগির, এই যে মুরগির যে ট্রাকটা দেখতেছেন না, এগুলো কিন্তু আপনার রাত্রেবেলায় সব দোকানে দোকানে সাপ্লাই দেওয়া যায়। বিশেষ করে 4টা বাজার থেকে আমি দেখছি যে এই মুরগির এই মানে এই যে আপনার কী বলে এটারে যে এই ট্রাকটা, এটা সব জায়গায় যে ডেলিভারি যে দেয় এরকম সময় দিয়ে দেয় তারা। কারণ সকাল থেকেই 8টা বাজার থেকেই মানুষ বাজার করা শুরু করে এক গ্রুপ, দ্বিতীয় আরেকটা গ্রুপ করা হচ্ছে আপনার বিকালে, আরেকটা গ্রুপ করে রাত্রেবেলা। এখন তিনটা টাইমে মানুষ বাজার করে, কারণ আমি এখন বাজারে যাই তো আমি এখন দেখি, বুঝতে পারছি? চায়ের দোকান তো আসলাম অনেক দূর হাঁটতে হাঁটতে, প্রায় মনে করেন যে আপনার একবারে ব্রিজের গোড়া পর্যন্ত চলে আসছি, মানে চা খাইতে বিল্লা। কিন্তু চায়ের একটা দোকান এখন পর্যন্ত খুলে দেখিনি, যদিও মনে করেন যে আপনার চা আজকে লিটারেলি দরকারি। এই যে চা পাইছি গাইস, চা আছে মা, চা আছে, চা হয়েছে এখনো হয়নি। হোটেল এটা কিন্তু হোটেল, এই সব ধরনের মানে চা সাথে পরোটা এরকম হোটেল দেখা যায় হচ্ছে আপনার গ্রামে, বুঝতে পারছেন? গ্রামে আপনি বেশিরভাগ এরকম আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আমরা তো ওই চায়ের দোকানে তো খুলেই দেখলাম না। এখন আমরা এক কাজ করতে পারি, এই যে আমরা এই দিক দিয়ে যাইতে পারি, বাম দিক দিয়ে যায় মনে করেন, তারপর আপনার চায়ের দোকান খুলো। এই যে দেখেন মুরগির আরেকটা ট্রাক দেখছেন আমি, পৃথিবীতে মনে করেন আপনার সব কিছু ছাড় দিব, কিন্তু এই ধুলাবালি আপনারা ছাড় দিব না, এই ধুলাবালি আপনার খাইতেই হইব। মানে ঢাকা শহরে আপনি থাকবেন না, ধুলাবালি খাইবেন না, এটা আপনার জীবনে পসিবল না, এটা ইম্পসিবল একটা জিনিস, ঠিক আছে ভাই? কথা রাইট, চলেন আমরা ওই পাশের দোকানে গিয়ে চাটা খুঁজি। আরেকটা চার দোকান, কিন্তু চা নাই গাইস, বুঝছেন? মানে কষ্ট, বুকে অনেক কষ্ট লাগছে, চা চা পাই না। আমি কিন্তু সহজে চা খাই না, কিন্তু আমার আজকে অনেক চা খাইতে মন চাইতেছে, বুঝছেন? হাঁটতে হাঁটতে যখন দুই তরুণ তরুণীকে দেখি প্রেম করতেছে তারা, ঠিক আছে, তখন অনেক ভালো লাগে আর কি। মাঝে মাঝে এই সমস্ত জিনিসগুলো দেখলে আমাকে দেখে চলে গেছে যুবকটা, মানে হচ্ছে তরুণটা চলে গেছে, তরুণটা ওইখানেই বসে আছে ফর্সা তরুণটা, সম্ভবত ওর জন্য কোনো গিফট টিফট আনতে যেতেছে, মানে হচ্ছে কোনো আর কি, বুঝছেন? কোনো ধরনের খাবার টাবার ওর জন্য হয়তো জোগাড় করতে যেতেছে, ওকে ইমপ্রেস করার জন্য, যাতে করে সে খাবারটা নিয়ে গেলে সে তাকে একটু বেশি ভালোবাসে, বুঝতে পারছেন? দেখেন আমার পিছনে কিন্তু কোনো লোকজন নাই গাইজ, মানে আমার আজকে অনেক ভালো লাগতেছে হাঁটাহাঁটি করে, বুঝছেন? আমরা আমার দুঃখ একটাই, আমি কোনো দোকানে চা পাইলাম না, ঠিক আছে? এত সকাল সকাল আমি কোনো দোকানে চা পাইলাম না, কিন্তু এটা যদি গ্রাম হইতো আমি নিশ্চিত ফজরের পরপরই তারা এই এক এক কেটলি চা বসায় দেয় দোকানের মধ্যে। তারপর মনে করেন যে ওইখানে কিছু মুরব্বী আনরা একরামরা বসে বসে তাদের গল্প স্বল্প করে, সকাল থেকে তারা বিভিন্ন ধরনের রাজনীতিক দেন হইতেছে, মহাবিজ্ঞানিক জ্ঞানীদেরকে আপনি পাবেন হচ্ছে চায়ের দোকানে, বিশেষ করে দেশগ্রামের চায়ের দোকানে, বুঝতে পারছেন? তো এই হলো কাহিনী, আমি এখনও চা পাইনি, লাস্ট আরেকটা স্টপ আছে, ওইখানে আরেকটা দোকান দেখবো যদি ওইটা আমাদের চা পাই, আলহামদুলিল্লাহ। চলুন দেখি, ওই যে চায়ের দোকানটা আছে না, চা মাত্র বসাইছে, তো আমি চিন্তা করলাম যেহেতু চা খামু মার কাছে গিয়া কইলেই তো চলে। ব্রো ও ইয়াস গাইজ, এখানে এখানে আর একটা চায়ের দোকান আছে, তাই কি চিনি পাচ্ছ না? এটাও গরম দিতে ভাই, চা হয়েছে? হয়ে যাবো
মানে আনুমানিক কয় মিনিট লাগবো? ও দুই তিন মিনিট। চা চা খাইতে গেছে, এই যে এই যে চায়ের দোকান, চা হয়ে গেছে, চা খাবো। থ্যাংক ইউ ভাই, না আপনি আমার তিন রাস্তার মোড়ে যাওয়া পর্যন্ত বাঁচাইছেন। গাইজ এই যে চায়ের কেতলি, চা হয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যে, চা খাই তারপর বাসা যান। চলো গাইস, চা রং চা। আলহামদুলিল্লাহ মা, অনেক মজা। থ্যাংক ইউ, আমার অনেক তৃপ্তি লাগতেছে, মানে আমি এত কষ্টের পর খুঁজে যে চা পাইছি লাস্ট পর্যন্ত। শেষ করি গাইস। তো গাইস মামার দোকানে চা খাই, যে বাসার দিকে যাচ্ছি, মানে হচ্ছে চার দাম হচ্ছে মাত্র 5 টাকা, তা আমার কাছে 10 টাকা ছিল, আমি পুরোটাই দিয়ে দিছি। চিন্তা করলাম যে মানে উনি আমার খুশি করছে, আলহামদুলিল্লাহ, মানে আমি চা খাইতে পারছি। চা খাওয়া অনেক জোর অফিসে চাপ দিছে গাইস, মানে হাসির কথা হলো এটা, এই কারণে ও চলে গেছে, ও চা খায় নাই, তা আমি চা খাই বাসায় দিতেছি। তো চলেন আমরে বলছি নাস্তা বানাইতে, যাই দেখি যে আমি কী নাস্তা বানাইছে, ঠিক আছে? একবার নাস্তা খাবো আজকে গিয়ে সকাল সকাল। সো গাইস বাসায় আসলাম, আয়সা ফ্রেশ হয়েছি, এই যে তারপরে কম্পিউটারে কিন্তু আপনারা শুনতেই পারতেছেন, ইয়াসিন সুরা আসছি শুনতেছি, আর গাইস আম্মু নাস্তাও দিয়ে গেছে। গাইস দেন চার দিন পর আজকে নাস্তা করতেছে আলু ভাজি রুটি, আর আম্মু মনে করেন যে ডিম পোস্ট নিয়ে আসতে। চলেন সকাল সকাল নাস্তা করা যাক, এখন অলরেডি কয় আওয়াজ জানেন, 7:20 বাজে। গুড আফটারনুন মাই ডিয়ার গাইস, ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে উঠাই যে মনে করেন যে ওই যে নাস্তা খাই যে ঘুমাইছি, পরে যে উঠা দিয়ে যে আদিয়াত আসছে আমার কাছে পড়তে, আদিয়াত একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই আদিয়াতের জন্য দোয়া করুন, ওর দাঁত দুটা পড়ে গেছে, যেগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে, বুঝতে পারছেন? আম্মু আমার লেগে দুপুরের খাবার মেক করতেছে গাইস, ওগুলো হচ্ছে টিকা, ওই যে ডিমের মধ্যে চুবায় চুবো আর ওইটা মনে করেন যে এই জায়গায় ভাজে, বুঝতে পারছেন? জানি না আজকে কেমন লাগবে। হ্যাঁ টোস্ট বিস্কুটের মধ্যে ভিজিয়ে ডিমের মধ্যে চুবিয়ে দেন এগুলো ভাজি করে তারপরে এগুলো খাওয়ায়। দেখতেছি তো এগুলো কাহিনী গাইজ, আম্মু তখন ওই কি বলে এটাকে, এখন যেহেতু এটা ভাসতে আছে ভাজুক, আর আমি মনে করেন যে চট কইরা গুসলটা কইরা আসি, গুসলটা কইরা এসেই খাবো। ফাইনালি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ডান, এখন মনে হয় তাড়াতাড়ি বাজারে যেতে হইব, কারণ রাত্রের খাবার যে রান্না করবো ওটার জন্য তেল নেই। শাহিন আমার বারবার ফোন দিতেছে তেলের লিগে, তো চলেন পরে ফোন দিই,